মাকে ছাড়া থাকে না একরক্তি ছেলে, তাই ছেলেকে নিয়েই ভোটের কাজে মা। হুগলির দাঁতপুরের ষাটিথান গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি ইসমা তারা খাতুনের। তিনি বৈঁচির পোটবা প্রাথমিক স্কুলের প্যারা টিচার। তার ভোটের কাজ পড়েছে ধনিয়াখালী বিধানসভা এলাকায়। চুচুড়ায় হুগলি মহাসীন কলেজে ডিসিআরসি থেকে ইভিএম নিয়ে ভোটকর্মীরা নিজ নিজ বুথে রওনা দেন ভোটের আগের দিন। সেই কলেজ থেকে ধনিয়াখালীর ভোটকর্মীরাও ইভিএম সংগ্রহ করেন। সেখানেই 3 বছরের ছেলে শেখ সাহিলকে নিয়ে হাজির হন ইসমা তারা। তাকে রিজার্ভে রাখা হয়েছে ভোটের কাজে, তবে যেতে হবে ধনিয়াখালী। ভোটের কাজে ছোট ছেলেকে নিয়ে অসুবিধা হবে কিনা এ প্রশ্নে ইসমা তারা জানান, বাড়িতে ছেলেকে দেখার কেউ নেই, শাশুড়ির বয়স হয়েছে, তিনি অসুস্থ। স্বামী শেখ শামীম আখতার দুবাইতে থাকেন, পান্ডুয়ায় তার বাপের বাড়ি। ছেলে মাকে ছেড়ে থাকতে চায় না, তাই ছোট্ট সাহিলকে নিয়েই ভোটের কাজে তিনি। তবে এই প্রথম নয়, এর আগে গত বছর পঞ্চায়েত নির্বাচনেও ভোটের কাজ করতে হয়েছিল তাকে। ছেলে তখন আরো ছোট। প্রয়োজন হলে আপনাকে যেতে হবে। আপনার কি ছেলে? এটা আমার ছেলে। ছেলে নিয়ে এসেছেন? বাড়িতে কে আছে? বাড়িতে এখন কেউ নেই। ছেলে কার কাছে থাকে? ছেলে আমার কাছেই থাকে। ওই জন্য নিয়ে এসেছেন? দেখার কেউ নেই? এমনি না, বাড়িতে দেখার কেউ নেই। মানে আপনি কোথায় থাকেন? আমি থাকি হামিদপুর। বাচ্চা তো থাকে না, বাচ্চা তো আমার কাছেই থাকে। ওখানে রেখে এলে কি দেখবে? বাচ্চা থাকবে না। বয়স 3+। আমি চাকরি করছি আপনার 6 সাল থেকে। আগে পঞ্চায়েত ভোটে গিয়েছিলাম, তো রেজাল্ট পেয়েছিলাম। তখন কি বাচ্চা নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, বাচ্চা নিয়ে গেছি। তখন আরো ছোট ছিল? হ্যাঁ, আরো ছোট ছিল। এখন কি বলছে ও আপনাকে? ওর খেয়ে এসে খিদে পেয়েছে, মানে হচ্ছে কিছু খাবে। মানে আপনি এখান থেকে সরাসরি বাচ্চা নিয়ে চলে যাবেন? এখানে যেতে হবে? এখান থেকে দেখি রিজার্ভে কি ব্যবস্থা করেছে। আমাদের তো বলেছেন যে ধনেখালী নিয়ে রাখবেন। এবার ধরুন আপনাকে বুথে যেতে হলো, ডিউটি করতে হলো, তখন কি করবেন? ফোন করে বাচ্চাকে কোথাও পাঠাতে হবে। কেউ নেই ওকে দেখার জন্য? এমনি একটা দিন রাখার জন্য কেউ নেই? না, কেউ নেই বলতে ওর ঠাকুমা আছে, কিন্তু উনি তো বয়স্ক, দেখতে পারবে না। আমার ছবি দুবাই থাকে। দুবাই থাকে? কি নাম বাবার? ওর বাবার নাম? ওর বাবার নাম শেখ শামীম আখতার। আপনার নাম? ইসমা তারা খাতুন। ইসমা তারা খাতুন। ব্যুরো রিপোর্ট, DNN বাংলা।